হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মল্লিকাস কিচেন। মল্লিকাস কিচেনের আরও একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এই পর্বে আপনাদের সকলের পরিচিত একটি সুইটের রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো গোলাপজাম বা গোলাপজামুন, বা অনেকে এটা লেডিকেনিও বলে থাকে। এই গোলাপজামুন বানানোর জন্য সবার প্রথমে মিল্ক পাউডার দিয়ে মাওয়া বা খোয়াটা তৈরি করে নেব। আমি একটা ননস্টিক তাওয়াকে উনুনের উপর বসিয়ে দেবো, আর তারপর এর মধ্যে আমি ঢেলে দেবো মেজারিং কাপের 1 কাপ পরিমাণ দুধ, আর তারপর দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি, আর সবশেষে দেব মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, এটাও আমি একই মেজারিং কাপের পরিমাণে 1 কাপ ঢেলে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে লিকুইড দুধ, ঘি, মিল্ক পাউডার বা গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এই সময় আমি টেম্পারেচার একদম লো রেখেছি। এই মিল্ক পাউডার দিয়ে গোলাপজামুন খেতে খুবই ভালো হয় আর বানানো খুব সহজ। এরকমভাবে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। লক্ষ্য রাখতে হবে প্যানের নিচে যেন লেগে না যায়। 10 মিনিট পর দেখুন এরকম একটা থিক স্ট্রাকচার চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে খোয়া বা মাওয়াটাকে অন্য একটা পাত্রে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য, আর এর মাঝে আমি সুগার সিরাপটা তৈরি করে নেব। এর জন্য এরকম একটা কাদ উঁচু পাত্রকে গ্যাস টপের উপর বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 3 কাপ পরিমাণ জল আর 4 কাপ পরিমাণ চিনি। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে চিনি আর জলটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 এলাচ, আর তার সাথে আমি দিয়ে দেব 1 চিমটে কেশর। এই কেশরটা দিলে সুগার সিরাপটার কালার আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আপনারা চাইলে 1 চামচ রোজ ওয়াটার বা গোলাপ জলও এই সুগার সিরাপের মধ্যে ঢেলে দিতে পারেন। অন্যদিকে খোয়া বা মাওয়াটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবারে হাত দিয়ে একটু মেখে নেব। এদিকে আমার সুগার সিরাপটা রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে 8 থেকে 10 ফোঁটার মতো লেবুর রস দিয়ে দেবো, যাতে ক্রিস্টালাইজেশন হয়ে না যায়। অন্যদিকে আমার এই মাওয়াটাও মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার এর সাথে আমি অ্যাড করে দেব বড় চামচের 1 চামচ প্লেন ফ্লাওয়ার বা ময়দা। এবারও সমস্ত কিছু ভালো করে খোয়া বা মাওয়ার সাথে মিশিয়ে নেব। এরপর মাওয়া বা খোয়ার কনসিস্টেন্সি অনুযায়ী আরও 1 থেকে 2 টেবিল স্পুনের মতো ময়দা অ্যাড করতে হবে, আর সেই অনুযায়ী 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করে দিতে হবে। যখন এরকম একটা সফট ডোয়ের আকারে তৈরি হবে, তখন বুঝতে হবে আমাদের এই খোয়াটা বা মাওয়াটা একদম রেডি হয়ে গেছে গোলাপজাম বা গোলাপজামু তৈরি করার জন্য। এবার প্রথমে আমি এই ডোটাকে এরকমভাবে হাতের সাহায্যে লম্বাটে করে বেলে নেব, আর তারপর দুভাগে ভাগ করে নেব। এবার এই এক একটা ভাগ থেকে আমি ইকুয়াল পোর্শনে পছন্দ মতো লেচি বের করে নেব, ঠিক যেমনভাবে আমি ভিডিওতে দেখিয়েছি। এবারে এক একটা লেচিকে 2 হাতের সাহায্যে রোল করে বলের আকারে ঘুরে নেব। খেয়াল রাখতে হবে এই বলগুলোতে যেন কোনো রকম ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এই গোলাপজামুনের বলগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এই বলগুলোকে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি এরকম একটা বড় পাত্রে রিফাইন অয়েল বা সাদা তেল নিয়ে নিয়েছি। এবারে এক এক করে এই বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, এই গোলাপজাম বা গোলাপজামুন আমাদের লো টেম্পারেচারে ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে, তা না হলে এই গোলাপজামুনের ওপরটা ফ্রাই হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এরকমভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি গোলাপজামুনের বলগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব, ঠিক যেমনভাবে আমি ভিডিওতে দেখাতে চেয়েছি।
এবার এগুলোকে এক এক করে একটা প্লেটে তুলে নেব। এবারে এই বলগুলোকে এক এক করে আগে থেকে তৈরি করে রাখা সুগার সিরাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যদি আমার এই ভিডিওর প্রতিটা স্টেপ আপনারা ফলো করেন, তবে মিষ্টির দোকানের থেকেও অনেক বেশি রসালো আর নরম তুলতুলে গোলাপ জাম আপনারা আপনাদের বাড়িতেই বানাতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসবো আগামী দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।